হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আঁচিল নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আসলে এক ধরনের ভাইরাসের আক্রমণে ত্বকে দেখা দেয় আঁচিল। এটি মানুষের শরীরের বিভিন্ন অংশে উঠতে দেখা যায়, তবে সবচেয়ে বেশি দেখা যায় ঘাড়ে। আঁচিল কিছুটা ফুসকার মতো মুখের ত্বকে উঠলে এটি খুবই বিব্রতকর ও সৌন্দর্য নষ্ট করে। আঁচিল সাধারণত দীর্ঘস্থায়ী হয়, উঠলে যেন আর যেতেই চায় না। যেসব মানুষের ওজন তুলনামূলকভাবে বেশি এবং যারা স্থূলকায়, তাদের আঁচিল হওয়ার হারও অনেক বেশি। এর সাথে জিনগত একটা সম্পর্ক আছে, অর্থাৎ একই পরিবারের অন্যান্য সদস্যরও হতে পারে। আঁচিল যেহেতু এমনিতে কোনো ক্ষতি করে না, তাই বেশিরভাগ ক্ষেত্রে সৌন্দর্যগত কারণে এটা অপসারণ করা হয়। যেসব আঁচিল আকারে বড়, সেগুলো অলংকার ও কাপড় পরার সময় ঘর্ষণের সৃষ্টি করে। এটা থেকে রক্ষা পেতে অনেকে বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে থাকেন। এই ওষুধের পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই আঁচিল দূর করতে পারেন। আজকে আমরা সেরকমই ঘরোয়া কিছু উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা খুব সহজে আঁচিল দূর করতে পারে, তবে এর নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে আপনার পরিচিত জনেরা উপকৃত হবে, সচেতন হবে, আর ভিডিওটিও আপনার টাইমলাইনে থেকে যাবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আঁচিল দূর করার প্রাকৃতিক উপায়গুলো সম্পর্কে। প্রথমত আমরা যেই ভেষজ বা যে ঘরোয়া উপায়টি বলবো, সেক্ষেত্রে আমাদের লাগবে কলার খোসা। কলার খোসার মাধ্যমে আঁচিল দূর করা সম্ভব। ভেতরের অংশটি বের করে শুধু খোসা দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেই পেস্ট আঁচিলের ওপর লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আঁচিল দূর করতে সাহায্য করে। এরপর আমরা যে ভেষজটি এবং ঘরোয়া উপায়টি নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের লাগবে রসুন। রসুনের মাধ্যমে আঁচিল সহজে দূর করা যায়। কয়েকটি রসুনের কোয়া কুচি করে পেস্ট করে নিন। এ পেস্টটি ত্বকের আঁচিলের উপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন, তবে বেশিক্ষণ রাখবেন না, ক্ষতি হতে পারে। এবার আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে লাগবে পেঁয়াজ। আঁচিল দূর করতে পেঁয়াজ খুবই কার্যকরী। পেঁয়াজ কুচি করে কেটে নিন, আধা চামচ লবণ মিশিয়ে সেই পেঁয়াজ কুচি সারাদিন ঢাকনা দিয়ে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি আঁচিলের উপর ব্যবহার করুন। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি রাতে এটি ব্যবহার করুন, দেখবেন আঁচিল দ্রুত সেরে গেছে। এবার আমরা যে পদ্ধতিটি আলোচনা করব, সেক্ষেত্রে লাগবে টি ট্রি অয়েল। টি ট্রি অয়েলে অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে, যা ত্বকের যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করে। প্রথমে কিছু তুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার তুলোটি টি ট্রি অয়েলে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপর লাগান। কয়েক ঘন্টা এভাবে রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে। এবার যে ভেষজটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। আঁচিলের ওপর কিছু পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসেজ করুন। ত্বকে জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এরপর ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলেই হবে। এবার আঁচিল দূর করার জন্য যে উপায়টি আলোচনা করব, সেক্ষেত্রে লাগবে বেকিং সোডা ও কাস্টার্ড অয়েল। আঁচিল অদৃশ্য হওয়ার জন্য বেকিং সোডা অনেক দ্রুত কাজ করে। এক চামচ বেকিং সোডাতে কয়েক ফোঁটা কাস্টার্ড অয়েল মিশিয়ে আঁচিলের উপর দিয়ে সারা রাত রাখুন। নিয়মিত 15 দিন এভাবে করলে আঁচিল দূর হয়ে যাবে। ডালিমের খোসা ও লেবুর রস। আঁচিল দূর করতে লেবুর রস চমৎকার কাজ করে। ডালিমের খোসা 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। ডালিমের খোসার গুঁড়োর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়ে মিশ্রণটি আঁচিলে লাগান। এভাবে কয়েকদিন লাগালে উপকার পাবেন। বন্ধুরা, এগুলো চেষ্টা করার পরেও যদি আঁচিল না যায়, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত জনেরাও উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।